এডুকেশন বা লাইফ অনেকগুলো স্টেজ থাকে। আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি লেভেলটা হচ্ছে গিয়ে দ্য আলটিমেট স্টেজ, যেখানে দিয়ে তুই অ্যাকচুয়ালি লাইফ অ্যান্ড এভরিথিং সম্পর্কে অনেক ধারণা পাবি, অনেক মানুষের সাথে মিশবি, অনেক ব্রডার একটা নলেজ হয়। তো আমার আমার আমি দেখছি এবং আমার কাছে আমি এটা চারপাশে দেখে আমার কাছে এটা মনে হয়েছে যে সামটাইম পজিটিভ থাকতে বলা এবং পজিটিভ থাকার জন্য প্রিচ করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে চলে যায় যে আমার যে নেগেটিভ বা আমার যে ভুল বা আমার যে ল্যাকিংস আছে, আমি ওটা যে আমার অ্যানালিসিস করা উচিত, এটা নিয়ে যে আমার চিন্তা করা উচিত, এটা নিয়ে যে আমার ভাবা উচিত, আমি ভাবার কারণে যদি আমার মন খারাপ হয় দ্যাটস অলসো যে ফাইন, ওইটাও মানুষ ভুলে যাচ্ছে অথবা ওইটাকে ওভারলুক করে যাচ্ছে। অ্যান্ড আই ফিল যে দ্যাটস অলসো নট ন্যাচারাল, বিকজ যদি আমি মন খারাপ নাই করলাম, কষ্ট নাই পাইলাম, তাহলে হ্যাপিনেস টা এনজয় কেমনে করবো? ইটস ভেরি সিম্পল, ইটস আ ভেরি সিম্পল অ্যানালজি। মানে আমি কষ্ট না পাইলে হ্যাপি কিভাবে এনজয় করতে পারবো? আমি আমি হচ্ছে এখানে খুবই ভালো কিছু উদাহরণ মাথায় আছে, ভালো একটা অবজারভেশন আছে। সো ফার্স্ট অফ অল আই এগ্রি যেটা বললি, এটার সাথে পুরোপুরি এগ্রি করি। অ্যাপ্রিসিয়েশন যখন আমরা কোনো কিছুতে করি, ধর কথার কথা আমার ক্ষুধা যখন লাগে তখন আমি একটা ভালো খাবার অ্যাপ্রিসিয়েট করতে পারি, যদি আমার পেট ভরা থাকে তখন আমি একটা ভালো খাবার অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। দ্যাটস ওয়ান। সো এটা বুঝতে পারছি সেটা মানে কি বুঝাচ্ছে। সো নেগেটিভ জিনিসটা যখন মানুষ রিয়েলাইজ করতে পারে বা নিতে পারে, তখনই একটা সে পজিটিভিটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে। তো আউট অফ নো ওয়্যার একটা মানুষ পজিটিভ পজিটিভ পজিটিভ, জাস্ট নট হাউ ইট ওয়ার্ক। দ্যাটস ওয়ান। নাম্বার টু ইজ, কিছুদিন আগে আফটার দ্য ডেথ অফ সুশান্ত, আমি হচ্ছে তো লাস্ট কিছুদিন যাবত ওরে নিয়ে প্রচুর পড়াশোনা করতে ঘাটছি। ওর একটা ভিডিও আছে, যে ভিডিওটা হচ্ছে ও ওর যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল সেখানে হচ্ছে ও একটা লেকচার দেয়। আমি আমি কি মনে হয় ওইটা দেখছিস? তো তোর কথা ঠিক, ওই জিনিসটা মাথায় আসছে। খুবই মানে চমৎকার একটা অ্যানালজি সুশান্ত এখানে ইউজ করে, যে দ্য আর্ট অফ হ্যাপিনেস। ঠিক আছে, যে আমরা ছোটবেলা থেকে আমাদেরকে টিচ করানো হয়েছে যে তুমি এইটা করবা, আমি যদি এই এই বারে রেস করতে পারি আমার ইয়েটা সাকসেস হই, তাহলে আমি হচ্ছে হ্যাপি হব। দেন এটার পরে আমার আরেকটা আসছে, ওইটা আমার পার করা লাগে তাহলে আমি হ্যাপি হব, হ্যাপি হব। বাট এই পুরো জিনিসটা আসলে মরীচিকা, ওর নিজের জায়গা থেকে হচ্ছে এক্সাম্পল দিচ্ছিল। কিরকম ভাবে, যে ও যখন ওর কাছে ওর বাবা মা ওকে কি বলছে, যে তুমি ইঞ্জিনিয়ার হও তাহলে হচ্ছে তুমি তোমার লাইফ সেফ। ঠিক আছে, অ্যাকমপ্লিশমেন্ট দিয়ে হচ্ছে ওর কাছে হ্যাপিনেস এর ডেফিনেশন। বাট ও যখন আসলে অ্যাকমপ্লিশ হইছে, ইঞ্জিনিয়ার যখন চান্স পেল, তখন ও মিনিং খুঁজে পাইতেছিল না যে এটা কি হ্যাপিনেস দেখতে। তারপর যখন হচ্ছে ও অ্যাক্টর হইলো অ্যান্ড ওইখানে অ্যাকমপ্লিশ হইলো অ্যান্ড এভরিওয়ান নোজ হিম, লাভস হিম, অ্যাট লিস্ট প্রিটেন্ড করে টু লাভ হিম, তো সেই জায়গাগুলোতে তখন ও নিজের কোশ্চেন করা শুরু করছে, ওকে ইজ দিস হ্যাপিনেস, এইটাই কি হ্যাপিনেস এর ডেফিনেশন, দেখতে কি এরকমই লাগে, খাইতে এরকমই লাগে, বুঝতে কি এরকমই লাগে, তো ব্যাপারটা এরকম আর কি। তো এইটা একটা ভালো অবজারভেশন, যে পজিটিভিটি যখন পুশ করতেছি 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 আমরা এইটা ভুলে যাচ্ছি যে আসলে ওই নেগেটিভিটিটা যদি মানুষ না বুঝে তাহলে পজিটিভিটাকে অ্যাপ্রিসিয়েট মানুষ কিভাবে করবে, ভ্যালুটা কিভাবে বুঝবো আমরা? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এইটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, লাইক সাকসেস বল, হ্যাপিনেস বল, সেই জায়গাগুলোতেও সিমিলার ভাবে কাজ করে। এই সেম ডেফিনেশনে মানুষ, ওই কিছুক্ষণ আগে বললাম না যে বিন্দু হইলেও মানুষ হ্যাপি থাকতে পারে মাস পপুলেশনে, ইটস বিকজ অফ দিস। কারণ হ্যাপিনেস এর জন্য ওই অ্যাকমপ্লিশমেন্টের দরকার নাই, সেন্স অফ স্যাটিসফ্যাকশন যদি আসে হার্টে তাহলেই মানুষ হ্যাপি থাকতে পারে। এই জিনিসটা আসলে শেখানো উচিত। ঠিক আছে, এটা একটা ভালো রকমের গ্যাপ in what we do versus what we learn, amaderke ki jeta bola hoy sei jaygata definitely eta niye hocche etar ekta society the improvement dorkar. I agree, bhal lagche to jemon mone kor je amader basic বেসিক কমেন্ট কি থাকে, কেউ যখন ধর আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো পরিচিত কেউ যখন, ওর খুব বা তোর কোনো পরিচিত কেউ, আমার খুব খারাপ লাগতেছে, এই লাগতেছে, এটা হয়েছে, আমি এভাবে চাইছিলাম জিনিসটা, এটা হয় নাই, আমি ইউজুয়ালি আগে বলতাম আচ্ছা কষ্ট পাইস না, সমস্যা নাই, আমি না ফ্লিপ করে দিই, জানিস যে তোর কি কষ্ট লাগতেছে, মানে হ্যাঁ দোস্ত অনেক না বল না, আমি জিজ্ঞেস করি আর কি, যে
দোস্ত কি কষ্ট লাগতেছে, তখন ওদিক থেকে যখন অ্যান্সার আসে যে কষ্ট লাগতেছে দোস্ত, বিরক্তও লাগতেছে, তাহলে আমি বলছি কষ্ট কেন লাগতেছে, তখন দেখি যে বলা শুরু করে ফ্রেন্ড যে বিকজ এই কারণে, বিরক্ত কেন লাগতেছে, বিকজ এই কারণে, ওকে তোর, তখন আমার তখন আগে আমি আগে ছোটবেলায় করতাম হচ্ছে যে তোর থাক বাদ দে, তারা নিস না, কষ্ট পাইস না, ঠিক হয়ে যাবে, এগুলা এগুলো হয়তো আমরা ছোটবেলা থেকে সবাই শিখে আসছি, দেখে আসছি যে সবাই এই অ্যান্সার গুলাই দেয়, দ্যাটস হোয়াই হয়তো আমরা এই অ্যান্সার গুলো দিয়ে আসছি, বাট এখন এসে আমার কাছে মনে হয় যে ইফ আই রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্যাট পার্সন, তাহলে আমার তাকে বলা উচিত যে তুই যে কষ্ট পাচ্ছিস তুই পাবি, তুই আরো 3 দিন পাবি কষ্ট, আমি জানি এটা নিয়ে, পা কষ্টটা পাইছিস থাক, সমস্যা নাই, বাট দেন তো যেদিন মনে হবে তুই কথা বলতে চাস আমার সাথে, বা তোর মনে হবে যে হ্যাঁ নাও নাও ইটস ফাইন, আমার কষ্ট পাওয়া হয়ে গেছে, নাও আই ক্যান ফোকাস অন দ্য গ্রেটার গুড অথবা বিগার বিগার পিকচার, তখন উই উইল টক। তো এই জিনিসটা চেঞ্জ করার পরে আমি দেখলাম যে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল এখন এইভাবে কাজ করে পুরো জিনিসটা, মানে কেউ কেউ বদার আগে যেমন না তুই কান্দি না, কান্দিস না, কষ্ট পাইতে হবে না, নাও উই ফোকাস অন যে তুই কষ্ট পাচ্ছিস পা, বিকজ কষ্ট পাওয়াটাও সামটাইম নেসেসারি, না হলে তো তুই ডিলিউশনে থাকতে শুরু করবি যে তোর লাইফে সবই হ্যাপিনেস, তোর লাইফে পজিটিভিটি ছাড়া কিচ্ছু নাই, অ্যান্ড এইটাও কিন্তু সামটাইমস মানুষকে রিয়েলিস্টিক লাইফস্টাইল থেকে ডিলিউশনাল লাইফস্টাইলের দিকে নিয়ে চলে যায়, উইচ ব্রিংস মি টু মাই নেক্সট নেক্সট কোয়েশ্চেন, যে এই যে পজিটিভিটি পজিটিভ থাকা 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 থাকা, এটা কি সামটাইমস রিয়ালিটির সাথে ক্ল্যাশ করায় দেয় মানুষকে, যে দ্য পার্সন ফরগেটস টু আন্ডারস্ট্যান্ড রিয়ালিটি? ওকে, সো ভালো প্রশ্ন, চিন্তা করার মতো ব্যাপার। হ্যাঁ, আমি কিছু জায়গাতে ডিফার করি দ্য ওয়ে ইউ ডু ইট। ঠিক আছে, তুই হচ্ছে গিয়ে যখন তোর ফ্রেন্ডদেরকে ডিরেক্ট বলতেছিস যে ওকে স্যার থাক, ঠিক আছে, থাকা দরকার আছে, ও একটু কাঁদতে দে, ঠিক আছে, দ্যাটস ডিফারেন্ট। বাট একটা মানুষকে তুই যখন বলতেছিস স্যার থাক বা তুই সাফার কর কিছুদিন, এভরিথিং উইল বি ফাইন ওভার দ্য টাইম, প্রবলেমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউ আর ডিফারেন্ট। তো আমার যেই পেইনটা বা ডিপ্রেশন পিরিয়ডটা ওয়াজ ফর 2 মান্থস, রাইট, বাট দেয়ার আর পিপল যাদের এটা বছর লেগে যায়, আবার কারো 2 মিনিট ঘন্টা, দ্যাটস ডিফারেন্ট, দ্যাটস হাউ উই ফাংশন, রাইট, ইন্ডিভিজুয়ালি। তো তুই যখন একটা কমন ডিফেন্স ডিফেন্স দিয়ে নি, আদারওয়াইজ ইট গো রং, মানুষের কাছে এটা রংলি যাবে, তা হচ্ছে কি এই জিনিসটা আমি করি একমাত্র যারা আমার ক্লোজ, যাদেরকে আমি চিনি, আমি জানি যে হাউ দে আর, ফাইন, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। তারপরও আমি জাস্ট বলছি হয়তো তুই তোর ফ্রেন্ডদেরকে চিনিস দেখেই হয়তো এই কথাটা বলছিস, হয়তো বা দে আর ন্যাচুরাল এনাফ টু ট্রিগার সামথিং আউট অফ দেয়ার নেগেটিভ ইনসিডেন্ট, হইতে পারে। বাট এগেইন আমি আমার যদি পয়েন্টটাতে আসি যে ইন্ডিভিজুয়ালি আমরা সবাই ডিফারেন্ট, সো কারোটা হয়তো বা 2 বছর, কারোর 2 মাস, কারোর 2 মিনিট, 2 ঘন্টা, তো এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। সো ইনস্টেড অফ ডিরেক্টলি সেইং, আমার কাছে মনে হয় যে লাইক ওকে তুই স্যার থাক, টাইম উইল হিল, সময় আসলে হিল করে, এটা এটা আমরা ছোটবেলা থেকেই জানি, মানে এক্সপিরিয়েন্স করতে করতে আমরা আসলে এই জিনিসটা দেখছি। বাট দেন এগেইন, এইটাই কি অ্যাকচুয়াল ওয়ে কিনা, আমার কাছে আমার কাছে ব্যাপারটা প্রশ্নবিদ্ধ। আমার কাছে মনে হয় কনভারসেশন ইম্পর্টেন্ট, কনভারসেশন খুব ইম্পর্টেন্ট, ইট ডাজন্ট নেসেসারি হ্যাজ টু বি আউটকাম সেন্ট্রিক। আমি কারোর সাথে যখন কোনো আমার একটা পেইন শেয়ার করতেছি, এখানে আমি এক্সপেক্ট করতেছি না ওই মানুষটা আমাকে কোনো একটা আউটকাম দিয়ে দিবে, বাট কনভারসেশনটা ইম্পর্টেন্ট, বিকজ যখন একটা মানুষ কনভারসেশন করবে অ্যাবাউট সামথিং, তখন কনফ্লিক্ট তৈরি করা যায়, অ্যান্ড কনফ্লিক্ট একটা চমৎকার জিনিস কোন একটা জায়গা থেকে কিছু বের করার জন্য। সো যখন কোন একটা মানুষ স্যাড থাকে বা একটা জিনিসে সাফার করতেছে, আমার ক্ষেত্রে আমি যেটা ট্রাই করি, আমি জানি না এটা কতটুকু সঠিক, আমার ক্ষেত্রে আমি চেষ্টা করি হচ্ছে ওই মানুষটার সাথে ডিরেক্ট আমার কাছ থেকে কোনো স্টেটমেন্ট না দিয়ে আমি মানুষটাকে এমন একটা কিছু বলতেছি বা এমন একটা কিছু জিজ্ঞাসা করতেছি যাতে ওই মানুষটার মনের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়ে যায় ওই ব্যাপারটা নিয়ে, সে নিজে যাতে ফিগার আউট করতে পারে। ঠিক আছে, সো কনফ্লিক্টটা তৈরি হবে,
নিজের চিন্তা, মানে সে নিজে চিন্তা করতে পারে না ওই সময়টাতে, রাইট? আমরা যখন একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাই, আমরা হিতাহিত জ্ঞানটা থাকে না, আমাদের কাছে বুঝতে পারি না যে হচ্ছে কোনটা আসলে পজিটিভ নেগেটিভ কিভাবে আমি বের করবো এটা। সো কনফ্লিক্ট তৈরি করাটা ইম্পর্টেন্ট, এন্ড কনফ্লিক্ট তৈরি করাটা এটা একটা চ্যালেঞ্জিং কাজ, টু বি অনেস্ট। নিজে নিজে আমরা যখন একটা বাজে অবস্থায় থাকি, আমরা নিজের সাথে নিজের কনফ্লিক্ট তৈরি করতে পারি না, কারণ আমাদের একটা ডিফল্ট মাইন্ডসেট থাকে, আমরা চিন্তা করি যে এইটাই হচ্ছে এখানের আউটকাম, আমি এই জায়গাটা ব্যর্থ হয়েছি, আমি আর জীবনে কখনো আমি বুয়েটে চান্স পাই নাই বা পরীক্ষা দিতে পাই নাই, আমার জীবন শেষ, ঠিক আছে? দ্যাটস দ্য ইনিশিয়াল ইম্প্যাক্ট অফ দ্য ইনসিডেন্ট, ঠিক আছে? দ্যাটস হোয়াট হোয়াট হ্যাপেন্স। সো কনফ্লিক্ট যখন আমার মনের মধ্যে তৈরি হবে, যখন একটা কনভার্সেশনের থ্রুতে যেভাবে হোক, তখন আমি বুঝতে পারি ওকে দিস ইজ নট দ্য অনলি আউটকাম, এখানে আরো ডিফারেন্ট ডিফারেন্ট আউটকাম থাকতে পারে যেটা আমি ওভার দ্য পিরিয়ড অফ টাইম চিন্তা করতে পারবো। এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো ইনস্টেড অফ ডিরেক্টলি সেইং যে তুই স্যার থাক, আই উড সাজেস্ট ইউ, আমি বলতেছি না এটা তোর করতে হবে, আই উড সাজেস্ট আস্ক কোশ্চেন, এমন কোশ্চেন ওপেন ইন, এটাকে কি বলে ওপেন এন্ডেড কোশ্চেন, রাইট? যে এমন একটা কোশ্চেন করবে যেখানে কনভার্সেশন চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। অ্যান্ড এইটার একটা মজার ব্যাপার আছে, লাইক 17-তে যখন আমি হচ্ছে ডিপ্রেশনে ছিলাম, সো তখন আই ওয়াজ ইন এ স্টেট টু টক, ঠিক আছে? তো আমি হচ্ছে নর্মালি ইন দ্য কারেন্ট স্টেট আই অ্যাকচুয়ালি শেয়ার এভরিথিং উইথ রাফিক, আনাস, ইসমাইল, ডিফারেন্ট ওয়েজ অফ দিয়ে আছে এখানে, হয়তো আমি ওদের থেকে কোনো কিছু আমাকে ওরা এমন জ্ঞান দিয়ে দিবে যেটাতে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আই ডোন্ট এক্সপেক্ট দেম টু ডু দ্যাট, বাট জাস্ট আমি শেয়ার করি, ঠিক আছে? দেন ওরা হয়তো বোধের মতো করে বলে, আমি জাস্ট শুনি, দ্যাটস ইট। বাট এই জিনিসটা আমি এখন করতেছি। বাট 2017 সালে একটা সময় গেছে যখন কিনা আমি হচ্ছে কারোর সাথে কথা বলতে পারতেছিলাম না, ইভেন আমার বেস্ট ফ্রেন্ড যারা, ওরাও আমার কাছে পারফেক্ট ফিট পারসন ছিল না টু লিসেন টু মি, ঠিক আছে? ওই সময়টাতে তো তখন আমি হচ্ছে একটা ওয়েবসাইট খুঁজে পাই, সেভেন কাপস, অ্যান্ড sevencups.com এ হচ্ছে ইউ ক্যান অ্যাকচুয়ালি টক টু স্ট্রেঞ্জার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য একটা ওয়েবসাইট, বাট এখানে হচ্ছে প্রচুর লিসেনার্স আছে, এই লিসেনার্স হচ্ছে আমি তুই এরকম টাইপ লিসেনার্স, তোর একজন থাকবো, ইউ ডোন্ট নো দ্য পার্সন, কোন দেশ কোন জায়গায় থাকে কিছু না, ইউ জাস্ট টক টু দ্যাট পার্সন। সো তখন আমি হচ্ছে এই স্ট্রেঞ্জারদের সাথে আমার স্টোরি শেয়ার করতাম, ঠিক আছে, যে আমি এই এই কারণে স্যাড আছি বা আমার লাইফটা এখন ডিপ্রেশনে আছে। অ্যান্ড এক একটা আমি দেখতাম যে এক একটা স্ট্রেঞ্জার এক এক ভাবে আমার পুরো জিনিসটাকে ইন্টারপ্রেট করতেছে, সো আমার মনের মধ্যে কনফ্লিক্ট তৈরি করতে ট্রাই করতে। অ্যান্ড লেটার অন আই অ্যাকচুয়ালি জয়েন্ড as a listener in seven cups, and that was something wonderful that happened in my life. Like seven cups jokhon ami hocche listener hoilam, I had to go through a little training, so tokhon hocche ami dekhlam je ora khubi interesting ekta training dey, instead of I mean jehetu tumi listener and you are dealing with someone who is depressed, mm-hmm. so you cannot give any statement solution kono kichu. Okay, I mean I'm not a doctor, right? So I'm bolte parbo na manuske je tumi etai koro. So what I can do is I can actually make the conflict that I'm talking about, right? So kibhabe korte hobe amake emon bhabe question ba conversation shajate hobe jate oi manush ta nijer theke shobkichu ber kore felte pare, emon ekta kichu she nije theke ber korbe jeitar karone oi manush ta nijei figure out korte parbe ekhane ta solution ta problem ta ki. So that's what I used to do. I mean eta ekta jodi normal example o dei je dhor তোর খাইতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে, ধর ক্ষুধা লাগতেছে না, এখন আমি তোকে তাহলে ইনস্টিট আমি তো বলবো না, আমি বলতে পারবো না যে হচ্ছে তুই এটা খা, আমাকে তোকে জিজ্ঞাসা করতে হবে যে কেন খাইতে ইচ্ছা করতেছে না, কি মনে হচ্ছে। সো ওভার দ্য পিরিয়ড অফ টাইম তুই আসলে কি করবি, আমার কথার অ্যান্সার দিতে 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 তুই নিজে ফিগার আউট করে ফেলবি তোর প্রবলেমটা কোন জায়গায়। তো দ্যাটস হোয়াট আই ট্রাই টু ডু অ্যাট লিস্ট আমি যখন কারোর সাথে ডিল করি। বাট দেন এগেইন আই অ্যাপ্রিসিয়েট ওয়ান থিং, যে সামটাইমস ইউ শুড জাস্ট লেট ইট গো, আই মিন ইন্ডিভিজুয়ালি আই মিন পেইনটাও নিতে পারাটাও ইম্পর্টেন্ট, সবাই সমানভাবে নেয় না, এটা হচ্ছে একটা ভয়ের ব্যাপার। সো ফ্রেন্ড হিসেবে আমরা যেটা করতে পারি, আমরা চোখে চোখে রাখতে পারি, চোখে চোখে রাখা মানে এইবারে এইটা না যে আমার সামনেই বসায় রাখতে হবে সামথিং, বাট আমি অ্যাকচুয়ালি খোঁজ খবর নিতে পারি, জানতে পারি মানুষটা আসলে কি ফিল করছে এই জিনিসটা, এবং এই জিনিসটা সিম্প্যাথেটিক ওয়েতে না, এমন ভাবে যাতে না হয় যে ওই মানুষটা ফিল করতে যে আমাকে দয়া দেখাইতেছে, এটাও ইম্পর্টেন্ট। তো এমন একটা ওয়েতে, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এমপ্যাথেটিক হইতে পারে, নট সিম্প্যাথেটিক, এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা যদি আমরা তখন করতে পারি, আমরা হয়তো ওই মানুষটা পাশে থাকতে পারি, ওই মানুষটা পেইন পার্ট, কষ্ট পার্ট, দেন এগেইন ওভার দ্য টাইম হি উইল
or she will feel better. And that's what we ought to do. আমরা এটাই তো আমাদের করা উচিত as a friend. এইটা হচ্ছে ব্যাপার. But আমি appreciate করি the idea of letting it go. ঠিক আছে, দুনিয়াতে সব বোঝা সকল পেইন আমার কাছে আসলে না, প্রথমে যতই মনে হোক, দিন শেষে there will always be someone who is suffering more than I do. And এটা এক ঘন্টা পরে হোক, দুই ঘন্টা পরে হোক, একদিন পরে হোক, দুই দিন পরে হোক, the person will eventually realize. But এর থেকে বেশি প্রলং হতে দেওয়া উচিত না. এই জায়গাতেই ফ্রেন্ড আমরা হেল্প করতে পারি. মানে প্রলংড তো ডেফিনেটলি হওয়া উচিত না, বিকজ প্রলংড হয়ে গেলে তখন বুঝতে হবে যে that person is not, ওই person is dealing capacity different, handle করার capacity definitely. So আমার next question যেটা আমরা যেটা আমি করলাম যে positivity নিয়ে কথা বলতে 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 positive হইতে হইতে কি আমরা মাঝে মাঝে reality থেকে সরে যাই? I'm sorry, I forgot that question. Okay, perfect. So হ্যাঁ, আমরা পজিটিভিটির কথা চিন্তা করতে করতে রিয়েলিটি থেকে সরে যাই কিনা, এটার এটা আমার কাছে মনে হয় ইন সাম কেসেস উই ডু এইটার একটা বাজে আউটকামও আছে. আউটকামটা হচ্ছে যখন রিয়েলিটি হিট করে ফর রিয়েল, তখন মানুষটা আসলে কোণঠাসা হয়ে পড়ে. ঠিক আছে, রিয়েলিটি হিট করলো জীবনে, আমি তো তুই যেমন একটা সুন্দর ইয়ে দিছিস, কি বলে, গ্রোথ এর মতো দেখাইছিস যে পজিটিভিটি থেকে তোর হোপ আসে, হোপের কারণে আমরা গ্রো করতে পারি. এন্ড হোপ না থাকলে পজিটিভিটির মন্ত্রা দিতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছি যে নাও আই ক্যান বিয়ার দ্য ফ্যাক্ট যে আমি কোনো জায়গায় রিজেক্ট হতে পারি. ওকে, সো নাও দ্যাটস অলসো লাইক বিইং আনরিয়েলিস্টিক ইন লাইফ, বিকজ হু আর ইউ, ইউ ক্যান বি রিজেক্টেড এনি টাইম এনিওয়্যার, তাই না? তুই তো সব জায়গায়, বা কোনো মানুষই তো সব জায়গায় আ পার্সন ক্যানট সাকসিড, কোথাও না কোথাও তো একটা রিজেকশন থাকবে, কোথাও না কোথাও তো একটা ফেলিয়ার থাকবে. Sometimes কিন্তু এটাও হয় যে আমরা নিতেই পারি না রিজেকশনটাকে, বা ফেলিয়ারটাকে নিতেই পারি না. ওয়াই? বিকজ আমি এত পজিটিভ থাকছি, আমি নিজেকে এত ওই মন্ত্রাতে রাখছি যে নো, এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং উইল বি গুড, সব ভালো হবে, এই হবে, সেই হবে, যে আমি রিয়ালিটি থেকে দূরে সরে গেছি. আমি ওইটা রাখি নাই মাথায় যে 50-50 হতে পারে, 50% ইয়েস, 50% নো হতে পারে. আমার কোশ্চেনটা কি ওই টাইম যে ডু ইউ থিংক যে এক্সেস পজিটিভিটি রাখাও সামটাইমস আমাদেরকে রিয়ালিটি থেকে দূরে সরায় দেয়? সো হ্যাঁ, এখন আমার কাছে যেটা মনে হয় আর কি, আমার নিজের লাইফের গ্রাফ যদি আমি চিন্তা করি, আমার কাছে ফেইলার আমি এত নেগেটিভ ভাবে নেই না. আমার কাছে, বিকজ আমি খুবই আনসার্টেনটি পছন্দ করি. সো তুই মানে ডিফারেন্ট একটা পার্সনকে জিজ্ঞাসা করছিস, যে মানুষটা আসলে আনসার্টেনটি পছন্দ করে, যে মানুষটা আসলে সাকসেসই হওয়া লাগবে, এটা আমার কাছে ম্যান্ডেটরি না. দ্যাটস দ্য গোল, ওই জায়গাতে রিচ আউট, আই রিচ আউট টু দ্যাট গোল, বাট এইটার জায়গাটাতে আমি জানি যে হচ্ছে এইটার জায়গাটা আমার সোজা হবে. সো আমার লাইফের ক্ষেত্রে আমি যদি পার্সোনাল একটা জিনিস শেয়ার করি, যে আমি যখন জীবনের গ্রাফ দেখি, আমার জীবনের গ্রাফটাতে আমি হচ্ছে আজকের জায়গাতে আমি স্মুথলি চলে আসি নাই, আমার প্রচুর উঠান, আমার সবকিছু. এন্ড দ্যাটস হোয়াট মেক্স মাই লাইফ ইন্টারেস্টিং টু মাইসেলফ. সো ওয়েন আই উইল বি ইন মাই লেট 60s অর 70s, তখন আই উইল লুক ব্যাক এন্ড আই উইল হ্যাভ অ্যান ইন্টারেস্টিং লাইফ ওই বুড়াকালের ফয়সালের জন্য. সো দ্যাটস হাউ আই থিঙ্ক. ঠিক আছে, সো আমার কাছে মনে হয় যে ওই ফয়সালটা যখন চিন্তা করবে
তখন শুধু পজিটিভ জিনিস দেখবে না, তখন দেখবে হাউ হি সাফার দেখবে। দ্যাটস দ্য বিউটি অফ ইট আমার কাছে। তো আমি বলবো যে হচ্ছে তুই যে বললি না যে সবসময় পজিটিভ পজিটিভ চিন্তা করতে করতে মানুষ নেগেটিভটা নিতে পারি না আমরা, আমার ক্ষেত্রে এটা একটু কম হয়। আমি জানি যে আমার ইভেনচুয়ালি ফেলার থাকবে, আই ডু ফেল এ লট ইন এভরি অ্যাসপেক্ট অফ মাই লাইফ, বাট দেন এগেইন আমার কাছে মনে হয় যে আমাদের এত বেশি ক্যালকুলেটিভ না হইলেও আমরা পারি। কথার কথা, ধর আমি যদি এখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই, আমি যদি ফার্স্ট কাজ গুগল করি যে হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স রেট কত, লেস দেন 5%, এখন আমি যদি এইটা চিন্তা করে আমি আমার হার্ভার্ডের অ্যাপ্লিকেশনটা লিখি যে 100 জনের থেকে 5 জনেরও কম মানুষ নেয় যেখানে, ওকে আমি সেখানে চান্স পাবো না। তো এইটা একটা সমস্যা, তো ক্যালকুলেটিভ হওয়ার কিছু নাই। লাইফে ফেইলিয়ারটাকে অ্যাকসেপ্ট করতে পারাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আমি সেই আগের জায়গাটাতে যাবো, নেগেটিভটাকে যখন আমি অ্যাকসেপ্ট করা শিখি তখন আমার কাছে ব্যাপারটা, তখন আই মিন রিয়েলিস্টিক যে হিট গুলা সেটা আমি অনেক ভালোভাবে নিতে পারি। বাট যারা নিতে পারে না তারা ওই নেগেটিভ জিনিসটাকে সবসময় অ্যাভয়েড করে গেছে নিজেকে। ওই যে ওকে, এই জায়গাটা আমি হচ্ছে 3 ইয়ার্স এর কোন জায়গাটা আমি ডিফার করি, আমি একমত না। আমির খান হচ্ছে একটা পর্যায়ে ড্রাঙ্ক হয়ে ইয়েকে বলে, রাজুকে বলে যে তুই তোর অন্তরটা ডার্পক হয়ে গেছে, ঠিক আছে? তো বলে যে ইনস্টেড অফ ভয় পাওয়ার বদলে নিজেরে বল অলিজল অলিজল। কনসেপ্টটার সাথে আমি একমত, বাট নট দ্য ওয়ে হি ডিড ইট। কারণ হচ্ছে ডার্পক হওয়ার জন্য তো মানুষটা সাফার করা লাগছে, ওই সাফারটার কারণেই সে আসলে বুঝতে পারবে ভালো জিনিসগুলোর ভ্যালুটা, রিয়েলিস্টিক হইতে হেল্প করে। আমি এখন এর মানে এটা না যে রিয়েলিস্টিক হতে যে আমি আমার ভিশন অপটিমিজম সবকিছু হারাই ফেলি। রাজু ক্যারেক্টারটা কিন্তু সাফার করে ডার্পক হয়েছে, সাফার করে ও ভয় পাইছে। এখন রাজু ক্যারেক্টারটা যদি সাফার করে রিয়েলিস্টিক হইতো, ওকে আমার এখানে আমি তো এটাই বুঝাতে যাচ্ছি, একমত, দেখ এক্স্যাক্টলি আমি একমত, দেখ আমি আসলে এটাই বুঝাতে যাচ্ছি। সো ইনস্টেড অফ একবারে অলিজ ওয়েল বলার থেকে আবার ইনস্টেড অফ একবারে ডার্পক হয়ে যাওয়া যে আমার হচ্ছে গিয়ে সম্ভবই না আমার দ্বারা কিছু, আমি বলতে মাঝখানে থাকতে এ পারসন যে ক্যান বি দ্যাট পারসন ক্যান বি হোপফুল অ্যাজ ওয়েল অ্যাজ আই মিন হি নোজ কোন জায়গাটাতে তার ধাক্কাগুলো ছিল, মিস্টেকগুলো ছিল, রাজু ক্যারেক্টারের যে জায়গাগুলো আমার কাছে এইটাই মনে হয় যে মুভিতে পুরোপুরি ফিল্মি একটা ব্যাপার বানায় ফেলছে যে জায়গাটা, সেটা হচ্ছে সবসময় ভালো থাকতে হবে, ঠিক আছে, পজিটিভ চিন্তা করতে হবে। পুরো ব্যাপারটা এই সেম জিনিসটাকে যদি এইটার রেসপেক্ট করতো যে রাজু দেখ তুই লাইফে এই সাফার করছিস এন্ড ইউ অ্যাকচুয়ালি লার্ন ফ্রম ইট, এই একটা কথা যদি আমির খান তখন ওই ড্রাঙ্ক অবস্থাতে বলতো যে আরে বেটা তুই এতদিন ধরে এত সাফার করছিস এখন এইভাবে চিন্তা করো, এই মিস্টেক গুলো তুই ফিউচারে করবি না, দ্যাটস দ্য বিউটি অফ ইট। সো ইচ অফ দ্য মিস্টেক আমাদেরকে বেটার পারসন বানাচ্ছে, রাইট? বাট আবার কিন্তু রাজুর এই ক্যারেক্টারের ডেভেলপমেন্টটা কিন্তু ও যখন সুইসাইড অ্যাটেম্পট করে এন্ড দেন ও যখন আবার ফেরত আসে, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স থেকে ফেরত আসে, ও কিন্তু ওই সেম লাইফেই আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছি ও কিন্তু ওই মানুষটাই হয়ে যায়। মানে ওর চেঞ্জটা কিন্তু ওইটাই চলে আসে যে ও ফিয়ারলেস হয়ে গেছে, নাও হি ইজ রেডি টু ফেস এনি প্রবলেম ইন লাইফ, সেটা সে মানে নেগেটিভিটি থাকলেও নেগেটিভিটিও ফেস করবে। মানে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা তো তখনই দেখায় ওয়েন হি attempted suicide and then near death experience theke ekdom ferot ashe, mane alive hoye ferot ashe. To ha ei jinish ta arekta age kora jayto jodi oikhane kotha ta different ha arekta age korle ar oi pore je suicide and emotion and oi gaan oi jinish ta eta I take away oi likhe ei bhabe kore ki korbi tu ha na that's true but eta amader ajker conversation e take away amar kache etai ami ami amar surrounding je like amar কাজিনদের মধ্যে বা আমার ফ্রেন্ডদের মধ্যে আমাকে ট্যাগ দেওয়া হয় মাঝে মাঝে, আমি খুব অ্যানয়িংলি হোপফুল আর অ্যানয়িংলি পজিটিভ একটা মানুষ। তো ওরা যখন ওরা যদি কেউ পডকাস্টটা দেখে আর দেখে যে আমি পজিটিভিটি নিয়ে এরকম কোয়েশ্চেন করছি, তাহলে বলবে যে এত হিপোক্রিট, এত নিজে বিলিভ করে না
কিন্তু দেখায় বেড়ায় যে এরকম। বাট না, আমি অনেক চিন্তা করছি এই জিনিসটা বয়তাল, যে অ্যাকচুয়ালি কি পজিটিভ ব্লাইন্ডেড বাই পজিটিভিটি হওয়া উচিত, নাকি ইউ র্যাশনালি ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ ওয়েতে পজিটিভ হওয়া উচিত, যে আমি নেগেটিভটা থেকেও শিক্ষা নিব, আন্ডারস্ট্যান্ড করব, অ্যান্ড দেন আমি পজিটিভ থাকবো। তো আই গেস আমাদের ডিসকাশন থেকে এটার এক্সপ্লেনেশনটা বের হয়ে আসছে অনেকখানি, তো হোপফুলি। হ্যাঁ, তো আমরা অনেক কথা বলে ফেলছি, এখন আমি একটা জেনারিক কোয়েশ্চেন করবো, যেটা আমি সবাইকে করি, সেটা হচ্ছে যে এই COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশনে তোর পজিটিভ টেক অ্যাওয়েটা কি, বা হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই পজিটিভ জিনিসটা বা পজিটিভ চেঞ্জটা তুই দেখতে পাইছিস? ইট ক্যান বি ইন ইউর লাইফ, ইট ক্যান বি ইন ইউর সোসাইটি, কান্ট্রি, হোয়াট এভার। ওকে, এখানে একটা মানে ইনিশিয়াল জেনারেল অ্যান্সার যেটা থাকবে সবার, সেটা হচ্ছে চেঞ্জ দ্যাট ইউ সি ইন নেচার। কক্সেস বাজারে ডলফিন চলে আসছে অর সামথিং লাইক দ্যাট। বাট এইটার বাহিরে আই সি এ কাপল অফ চেঞ্জেস, যেটা আসলে পজিটিভ বলবো না, ট্রানজিশন বলবো। আমার নিজের ক্ষেত্রে কিছু পজিটিভ আছে, এটাও পরে বলতে চাই। সো গ্লোবালি একটার পর একটা যখন পৃথিবীর আদি সময় থেকে এখন পর্যন্ত একটা শিফট হয়, একটা আদি সময়ের সাথে পরের সময়ের একটা শিফট হয়, এই শিফট গুলো কোনো না কোনো কারণে হয়। কথার কথা, গত শতাব্দীতে আমরা দেখছি কি গ্লোবালাইজেশনটা গত শতাব্দীতে হয়েছে, রাইট? হুট করে পৃথিবী ছোট হয়ে গেছে, হুট করে পৃথিবী কাছাকাছি হয়ে গেছে, এরা পর্যন্ত মানুষ শিফট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে বছরের পর বছর। কমিউনিকেশনটা পুরোপুরি কেমন ছিল, রাইট? বাট অল অফ এ সাডেন যখন হচ্ছে বিমানের আবিষ্কার হইলো, পৃথিবী ছোট হয়ে গেছে, এন্ড দ্যাটস হাউ গ্লোবালাইজেশন হ্যাপেন, রাইট? ঠিক এখন ধর ইন্টারনেটের যুগে আরো বেশি কাছাকাছি, এইটা আরেকটা ট্রানজিশন। COVID-19 আমাদেরকে নেক্সট লেভেলের ট্রানজিশনে নিয়ে যেতে হেল্প করতেছে। এটা পজিটিভ কি নেগেটিভ এটা ক্যালকুলেট করার ব্যাপার। বাট ধর আমি কিছুদিন আগে একটা HBR এর ব্লগ পড়তেছিলাম আর্টিকেল, সেখানে হচ্ছে বলতেছিল অ্যাবাউট হাউ সাম অ্যাকচুয়াল আই মিন সাম কোম্পানিজ অ্যাকচুয়ালি ডান ওয়েল ইন দেয়ার হোম অফিস। ঠিক আছে, ঘর থেকে যে অফিস করতেছে এইটাতে তাদের বিজনেস আউটকাম গুলা ভালো আসতেছে। এখন এইটা সবার জন্য হচ্ছে ব্যাপারটা তা না, অধিকাংশ স্টার্ট আপই সাফার করতেছে নর্মাল ভাবে, আমরাও সাফার করতেছি। বাট কিছু স্টার্ট আপ অ্যাকচুয়ালি ভালো করতেছে, বিশেষ করে টেক স্টার্ট আপ গুলা, যেখানে হচ্ছে মানুষ আসলে কম্পিউটারের সামনে বসে কাজ করতো। তো ইন্ডিভিজুয়াল কিছু টেকিং এ যদি একসাথে বসাইতে পারি আমি ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাপটপে জুমের থ্রুতে, then I can actually build the same stuff from the same laptop, individual laptop gulate ghore boshe, and that's what's happening right now. Tech startup gula khub beshi suffer korteche, unless the idea is directly opposed to the pandemic, like Airbnb je bhabe kore dhara khailo. So eta hocche byapar. Ekhon ami hocche onek age theke nanan rokom series dekhchi, ye dekhchi futuristic joto gula jaygate, sob jaygate amra dekhchi ki je মানুষ আস্তে আস্তে ঘরে পড়ে থাকবে বা এআই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সত্যি বলতে এই জিনিসটা হওয়ার সুযোগটা হচ্ছে এখন। কোম্পানি গুলা এখন সময় চলে আসবে যে অফিস নেওয়া শুরু করবে কিনা কোম্পানি গুলো, এই চিন্তাতে চলে আসবে, ডিসিশনের জায়গা চলে আসবে। ধর কথার কথা, আমার আগে লেটসে 5,000 স্কোয়ার ফিটের একটা অফিস লাগতো, এখন ডিসিশন চলে আসার সময় আসছে যে আমার কি 5,000 স্কোয়ার ফিটের অফিস নেবো, নাকি আমি 2,000 দিয়ে কাজ চালাইতে পারবো, বাকিরা ঘরে বসে কাজ করবে। আই ক্যান অ্যাকচুয়ালি কাট ডাউন দ্য কস্ট বাই লার্জ মার্জিন। এই জিনিসগুলার চিন্তা সময় চলে আসছে। সো COVID-19 আসলে আমাদেরকে নেক্সট আরেকটা নতুন ওয়ার্ল্ড এর দিকে নিয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়। সো এটা একটা ট্রানজিশন দ্যাট আই সি। আর পার্সোনাল লেভেলে আই সি এ লট অফ পজিটিভ আউটকাম আমার কাছে মনে হয়, লাইক তুই যেহেতু অনেক কিছু তোর সাথে শেয়ার করে জানিস, নাও আই অ্যাকচুয়ালি spend a lot of time with myself, and এইটার একটা পজিটিভ দিক আমার কাছে আছে। আমার কাছে মনে হয় এখন অনেক উদ্ভট চিন্তা মাথায় ঘুরে, মাঝে মাঝে তোর সাথে শেয়ার করি, আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করি, এই উদ্ভট চিন্তাটা কম হচ্ছিল। আই হ্যাভ অলওয়েজ বিন লাইক দিস, বাট এই সময়টাতে কোভিড এর সময়টাতে আমি নেক্সট লেভেলে চলে গেছি। এখন আমার মাথায় একটার পর একটা খালি মাথায় চিন্তা ঘুরতে থাকে, ঘাটি ইন্টারনেটে, তারপরে আমার কাছে মনে হয় এইটা কেন হচ্ছে না, এইটা সলিউশন কি হইতে পারতো। এই চেঞ্জটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তো কতটুকু ভালো লাগতেছে,
আমি ইসমাইল কিছুদিন আগে এটা বলে ফেলছি যে বন্ধু তুই যদি হচ্ছে কখনো দেখিস যে আমি হচ্ছে এরকম চিন্তা করা বন্ধ করে দিছি, তাহলে আমাদের প্লিজ তুই হচ্ছে আমাদের হচ্ছে বলিস। কারণ কি, কারণ আমার কাছে মনে হয় যে আমি হারায় যাবো, তাই নো কারণ এই ভয়টা আমার মধ্যে কাজ করে। আমি যদি দেখি তোকে আমার কাছে মনে হয় ইউ আর নট টকিং অ্যাবাউট বিজার ক্রেজি থিংস, আমি বলবো এটা কে কেন এমন করতেছিস। না সরব, মানে আমি যে বলছি ধর তোর সাথে যদি আমি মাঝে মাঝে পাগলামি না করি, উদ্ভট জিনিসপত্র না শেয়ার করি, তাহলে দ্যাটস নট মি। অ্যান্ড আমার কাছে মনে হয় এটা ধর তুই তুই নিজে খেয়াল করতে পারবি, আমি তো তোকে চিনি গত বছরের জুন থেকে, তো প্রথম 8-10 মাস তুই আমাকে যেভাবে চিনিস, আর লাস্ট 4 মাস যেভাবে চিনিস, ইটস ডিফারেন্ট রাইট। লাস্ট 4 মাসে তুই দেখতেছিস আরো ডিফারেন্ট, পাগলামি হয়ে ফেল। তো এই আই লাভ দিস কারেন্ট ভার্সন অফ মি, আই এম এনজয়িং। ঠিক আছে, মাথার মধ্যে হুটহাট করে কিছু চলতেছে, ইসমাইলকে জ্বালাইতেছি আউট অফ নোয়ার, কোনো কারণ ছাড়া। ঠিক আছে, ইটস নট লাইক সবকিছু করতে পারতেছি ভাই, ভাল লাগে, এটা আমার জন্য একটা হিউজ পজিটিভ। এবং এটা পুরোপুরি হচ্ছে বিকজ আমি ঘরে বসে আছি, তো COVID-19 এর এটা একটা পজিটিভ আউটপুট। নাইস, তুই এই স্টার্ট আপ নিয়ে অ্যান্ড অফিস নিয়ে যেটা বলে সেটা অ্যাকচুয়ালি ভালো। ইটস মোর ট্রানজিশনাল দেন পজিটিভ। পজিটিভ হবে নাকি ওটা পরে বোঝা যাবে, বাট এটা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার অনেকলি ভাল লাগতেছে ওই জিনিসটা যে when I'm looking at people like my parents and parents their age এর মানুষরা, আগে আমি তো আমি মানে প্যান্ডেমিকে রিয়েলাইজ করাইতেছে যে লিমিটেশন ইজ অল ইন ইউর হেড। যেমন আগে বাবা বলতো যে আমি তো ছবি শেয়ার করতে পারি না, নাও সে গ্রুপ খুলে ভিডিও কল করতেছে ডেইলি। মানে একটা মানুষ যে দাবি করতো যে সে ফেসবুকে ছবি আপলোড করতে পারে না এবং সে এটা শিখবে না, সে পারেই না, তাকে আমার করে দিতে হবে, সে আজকে গ্রুপ খুলতেছে, গ্রুপ খুলে ভিডিও কল করতেছে। আব্বুকে বল আমার আব্বুকে কিভাবে মোবাইল চালাইতে হয়, আর কিভাবে SMS নাম্বার এগুলো সেট করতে গেলে কি হয়। মাও সেম কাজটা করতেছে। আমার কাছে মনে হচ্ছে যে প্যারেন্টসরা অনেক টেকনোলজি ফ্রেন্ডলি হতে পারতেছে ফাইনালি অনেকেই। আমার মা আমাকে বলছে অ্যান্ড্রয়েড কিনে দিতে। ইয়েস, তো কিনে দিবি অবশ্যই অ্যান্ড্রয়েড, বিগ ডিল, হুইচ ইজ এ বিগ ডিল। হ্যাঁ বল, কিনে দিবি অবশ্যই আন্টিকে, যেহেতু আন্টি বলছে চাইছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে এডুকেশনটা অনলাইনে এখন হচ্ছে খুব, মানে অনেক ডিফিকাল্টিস আসতেছে বাট হচ্ছে, কিন্তু ইটস নট যে হচ্ছে না। আগে যেটা প্রাইভেট টিউশনই ছিল সেটা এখন অনলাইনে হচ্ছে। আমি অনেক জুনিয়র এন্ড অনেক ফ্রেন্ড দেখছি চিনি যারা অনলাইনে টিউশন দিচ্ছে, ইট গোয়িং গুড উইথ অল দ্য টেকনিক্যাল ডিফিকাল্টিস এন্ড এভরিথিং। এটা ভাল লাগছে আমার কাছে। আমি দেখতেছি অনেক স্টুডেন্টদেরকে, অনেক ছোটদেরকে, আর সেটা মানুষকে দেখানোর জন্য হোক বা অ্যাকচুয়ালি শেখার জন্য হোক না কেন, দে আর ডুইং আ লট অফ অনলাইন কোর্সেস বিভিন্ন বিভিন্ন টপিকে। আই গেস ওটা থেকে কিছু শিখতে পারতেছে, আই গেস এটা ভালো একটা জিনিস। এখানে একটু চিন্তার ব্যাপার আছে, চিন্তার ব্যাপারটা হচ্ছে ওই যে লাইক বিলো দা পভার্টি লাইন যারা আছে, কারণ তাদের তো অ্যাক্সেসটা নাই তাদের, ওইটা গভর্নমেন্টের। হ্যাঁ, সো গভর্নমেন্টের ইকোনমিক সিস্টেমটাতে এটা একটা গ্যাপ, সো গভর্নমেন্ট এডুকেশন থামায় রাখতে পারবে না। বাট আমরা তো অ্যাজ এ কান্ট্রি আমরা যদি ইকোনমিটাকে উপরে উঠে যেতে চাই, আমার বিলো দা পভার্টিতে যারা আছে তাদেরকে আমার উপরে উঠে যেতে হবে। আমার বিলো দা পভার্টি এই সময়টাতে মানুষ আছে এক্স্যাক্টলি সবচেয়ে লার্জ পোর্শন অফ দ্য পপুলেশন, সো এই সময়টাতে হচ্ছে এই মানুষরা ছেড়ে যাচ্ছে, এইটা একটা বড় রকমের প্রবলেম। কারণ আমি তাদেরকে উঠানোর কথা ছিল, এডুকেশন ফ্রি করা স্কুল গুলাতে বা ইয়ে করা, সবকিছু তো রিজনই ছিল এটা। এখন স্কুল যখন হচ্ছে না তখন এরা পিছিয়ে যাচ্ছে, এন্ড এটা কারণ আমরা কান্ট্রি হিসেবে কয়েক বছর পিছিয়ে যেতে পারি। আই নো এটা হচ্ছে ভয়, এটা থেকে আমরা কিভাবে করে ওভারকাম করবো। হ্যাঁ, বাট আই নো ফর আ ফ্যাক্ট যে নন প্রফিট এনজিও এন্ড ডেভেলপমেন্ট সেক্টর ট্রাই করতেছে অনেক ভাবেই, অনলাইনে অথবা ফোনের থ্রুতে অথবা যে থ্রুতে, বাট এটা সাস্টেইনেবিলিটি আর এটা সাস্টেইনেবল। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একসাথে বলছি সাস্টেইনেবিলিটি তো ইম্পর্টেন্ট, মানে এটাই তো সমস্যাটা, লাইক পান ফুল করে কতদিন, এক্স্যাক্টলি হ্যাজ টু বি সামথিং যেটাতে পুরো জিনিসটা একা একা ফাংশনাল হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তার ব্যাপার, দেখা যাক কি হয়। এইটা করতে হবে, আদারওয়াইজ আই ডোন্ট নো, মেবি এটা ওই ওয়ার্কআউট করবে না। শেষ করার আগে আই উড লাভ টু নো ফ্রম ইউ যে তুই তোর স্টোরি নিয়ে কিছু বলতে চাস নাকি এই ইনিশিয়েটিভটা নিয়ে, প্লাস যারা পডকাস্টটা শুনবে দেখবে তাদের জন্য কিছু শেয়ার করতে চাস নাকি, এনি লাস্ট ওয়ার্ড। সো আই লাভ দ্য আইডিয়া অফ প্রিন্সিপ স্টোরিজ। অনেক বড় একটা কারণ হচ্ছে অনেক আগে থেকে আমি হচ্ছে ওই 7 কাপসের কথা যে বললাম, তো আই নো হাউ ইট ফিল
I actually talk to a lot of people যারা কিনা হচ্ছে নানান রকমের প্রবলেমের মধ্যে দিয়ে যায়। সো তুই যখন মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চাচ্ছিলি এবং শেয়ার করছিলি দ্য আইডিয়া অফ পেন্সিল স্টোরিজ, তখন আমার কাছে ভালো লাগছিল। সো আই অ্যাপ্রিসিয়েট হাউ ফার ইউ হ্যাভ গন সো ফার। তো ওই জায়গাটা থেকে ডেফিনেটলি প্রাউড তোর ব্যাপারে, অ্যান্ড আই এম শিওর ইফ ইউ অ্যাকচুয়ালি স্টিক টু দিস আইডিয়া অ্যান্ড উইথ প্যাশন হ্যাভ ইউ উইল ডু জাস্ট ফাইন, দ্যাটস হোয়াট আই হোপ। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ফর দ্য ভিউয়ার্স আর লিসেনার্স আমি বলবো যেটা আমাদের, আই মিন তাহিয়া হোক অথবা আমি হোক, আমরা এখন অনেক ছোট, অথবা ছোট বলবো না বাট ইন টার্মস অফ নলেজ হয়তো বা আমাদের কিছু লিমিটেশন থাকতে পারে। তো দ্য ইম্পর্টেন্ট থিং ইজ টু ফিগার আউট হাউ উই থিং। তো আমাদের এইখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট টেক অ্যাওয়ার্স থাকতে পারে, এমনও হইতে পারে একটা জায়গা কিছু জায়গাতে আমরা রং। তো আই সাজেস্ট দেম টু ইউজ দেয়ার ওন জাজমেন্ট, কোন জিনিসটাকে নেওয়া উচিত কোন জিনিসটাকে নেওয়া উচিত না। ইটস নট লাইক আমরা যেটা বলছি সেটাই কনস্টিটিউশন, সেটাই সঠিক। প্রত্যেকটা মানুষের কাছে পজিটিভিটি হোক অথবা প্রত্যেকটা জিনিস, এই টপিকগুলো নিয়ে আমরা কথা বলেছি, ডিফারেন্ট ডিফারেন্ট ডেফিনেশন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে অফ সিইং থিংস সবার। তো সেইভাবে করে সবাই সবকিছু চিন্তা করা উচিত। বাট দেন এগেইন যদি আমাদের এই কনভারসেশন থেকে একটা মানুষ পজিটিভিটি হোক অথবা নেগেটিভ অ্যাসপেক্টটাকে যদি বেটার ওয়েতে ডিল করতে পারে, দ্যাট উড বি দ্য আলটিমেট অফ দিস কনভারসেশন। অ্যান্ড ডেফিনেটলি আই অ্যাম তাহি অ্যান্ড আই বোথ উড ফিল গুড অ্যাবাউট দ্যাট। সো আই হোপ ইউ ফিল বেটার, ইউ অল হুয়েভার আর সাফারিং উইথ দ্য ডিপ্রেশন অর এনি কাইন্ড অফ। থ্যাংক ইউ।